চট্টগ্রামের খাতুনগঞ্জে নিত্যপণ্যের বাজারে অভিযান চলছে বিষয়ে জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ইবেন ইভেন বাজারে কি কি অনিয়ম পাওয়া গেল এই মুহূর্তে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চিনির বাজার তদারকি করছেন এবং এখানে এসে তিনি কিন্তু অনিয়ম পেয়েছেন এবং আমি যদি বলি সুনির্দিষ্ট করে এখন আছেন উনি আর এম এন্টারপ্রাইজ যেটি আসলে খাতুনগঞ্জে চিনির বড় একটি ব্যবসা প্রতিষ্ঠান তারা চিনি আটশো যেটি অনিয়মের কথা স্পষ্ট করে যদি বলি আটশো টন চিনির কিনেছেন সে আটশো টন চিনির আসলে ক্রয় রশিদও দেখাতে পারেননি তারা সে বিষয়ে এখন জেলা প্রশাসনের অভিযান চলছে এবং আমরা একটু জেলা প্রশাসনের ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছ থেকে শুনবো এখানে আসলে অনিয়ম কি পেয়েছে এবং কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে একটু আমরা কথা বলে যদি আচ্ছা ওইটা হচ্ছে বিষয়টি হচ্ছে যে ওনারা দেখেন গত কিছুদিন আগে এসালমের ভয় গুদামে ভয়াবহ আগুন লাগার কারণে কিন্তু বাজারে চিনির দাম কিন্তু মোটামুটি খুচরা পর্যায়ে দুই টাকা পাঁচ টাকা কোথাও কোথাও দশ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে কিন্তু পাইকারি বাজারটি মোটামুটি স্থিতিশীল আছে আমরা চাচ্ছি যে আসন্ন রমজানে যেন এই বাজারটি যেন এই স্থিতিশীল থাকে সেটি নিশ্চিত করার জন্য আমরা এখানে এসেছি আমাদের কাছে তথ্য ছিল যে ওনারা বিগত ফেব্রুয়ারি মাসে একটি চিনির বড় চালান ওনরা কিনেছেন ওনারা প্রায় আটশো টন চিনি ওনরা কিনেছেন কিন্তু ওনারা সেই চিনির ক্রয় মূল্য কত বা ক্রয় রসিদ কোনোটি ওনারা আসলে আমাদেরকে দেখাতে পারেন নাই সেই কারণে ওনাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা সেটি নেওয়া হচ্ছে কোনো জরিমানা এই তো করা জি জরিমানা ওনাদেরকে জরিমানার আমরা কার্যক্রম চলমান জরিমানা এখনো আমি নির্ধারণ করিনি আমি নির্ধারণ করলে আমি জানিয়ে দিব ধন্যবাদ আপনাকে উনি যেমনটা বলছিলেন যে যে নিয়মিত অভিযান সেই অভিযানের অংশ হিসেবে এই যে খাতুনগঞ্জে আজকে রমজানকে সামনে রেখে যেন নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ঠেকানো যায় এবং স্থিতিশীলতা রক্ষা করা যায় সেজন্য কিন্তু আজকের এই অভিযান চলছে তো এই ছিল আমার কাছ থেকে খাতুনগঞ্জের অভিযান থেকে শেষ ইভেন আপনাকে ধন্যবাদ চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ইভেন মের এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ